বন্ধুরা, আমরা আজকে পড়ছি বই পড়া প্রবন্ধটি। এই প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী। এই প্রবন্ধের আগের অংশগুলো তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে, আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ছি। তবে আগের ভিডিওতে কি আলোচনা করেছি তা একটু আলোচনা করে নিব। সেটা হচ্ছে যে আমরা মায়েরা মনে করি যে আমাদের মায়েরা তারা মনে করে যে যদি ছেলেকে দুধ খাওয়ানো হয়, খাঁটি গরুর দুধ খাওয়ানো হয়, তাহলে মনে হয় ছেলের অনেক উপকার হবে। কিন্তু খাঁটি গরুর দুধও যে মাঝে মাঝে ছেলের হজম শক্তিতে অনেক ঝামেলা করতে পারে, তার পেট খারাপ হতে পারে, তার বদ হজম হতে পারে, এটা আমরা অনেকেই মনে রাখি না। আমরা মনে করি যে ছেলেকে শুধু দুধ খাওয়াও, তার উপকার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে মাতার উদ্দেশ্য খুব সাধুক, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আমরা কিন্তু ছেলেকে বলি, যখন ছেলেরা না খেতে চায় তখন কিন্তু আমরা বারবার তাই ওই ছেলের যকৃতের মাথা খান, মানে ওই বলে 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 খাওয়াচ্ছি, তার মানে মাথাটা পুরো খেয়ে ফেলছি যে না, তোমাকে খেতে হবে, তুমি বলছো তোমাকে খেতে পারবা না, না না তোমাকে খেতে হবে। এই ছেলে বলছে খাবো না, মা বলছে খাও, ছেলে বলছে খাবো না, মা বলছে খাও, ঢোকের পর ঢোক, ঢোকের পর ঢোক খাও। আর যদি না খেতে চায় তাহলে শাসনটা কীভাবে করছে? কি আমার মরামুখ দেখ, কি আমার মাথা খা। এই যে মরামুখ দেখার সম্ভাবনা বারবার বাড়িয়েই চলে, বলতেই থাকে এই কথা, বলে 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 কি করছে, মায়েরা সবসময় ছেলেদেরকে খাইয়েই যাচ্ছে। এতে করে এই খাওয়ানোর ফলে আদতে কি কোনো লাভ হচ্ছে? একদমই না, কোনো লাভই হচ্ছে না। তো আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ওই একই ধরনের। আমাদের ছেলের শিক্ষা পদ্ধতিটা একই ধরনের কেন বললো? এই যে ছেলেরা একদম ছোটোবেলা থেকে স্কুল কলেজে ভর্তি হয়, তখন কিন্তু তাদের লিভারটা, ব্রেনটা অনেক সুস্থ থাকে। কিন্তু পরবর্তীতে আস্তে 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 এদেরকে এমনভাবে চাপ দেওয়া হয়, পড়াশোনার প্রতি এমনভাবে চাপ দেওয়া হয়, পড়াশোনাটা তাদের কাছে এমনভাবে উপস্থাপন করা হয়, এতটা বেরসিকভাবে, এতটা বোরভাবে তাদেরকে উপস্থাপন করা হয়, তাদের ভালোই লাগে না, তারা বুঝতে পারে না। তখন তাদের কিন্তু ওই শুরু থেকেই কি তাদের পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসে। কিন্তু বলছে এর ফলে কত ছেলের সুস্থ সবল মন যে ইনফ্যান্টাইল। বন্ধুরা, ইনফ্যান্টাইল মনে হচ্ছে অপরিণত, মানে হচ্ছে শৈশবেই অপরিণত, অপরিণত। এখন অপরিণত বলতে একদম ছোটোবেলাকার কথা বলা হচ্ছে। ছোটোবেলায় আমাদের লিভারটা, মানে আমাদের ব্রেইনটা অনেক ভালো থাকে, কিন্তু আমরা সুস্থ সবল মন নিয়ে যাচ্ছি, আমাদের মনটা ইনফ্যান্টাইলে অনেক ভালো থাকে, অপরিণত অবস্থায় অনেক ভালো থাকে, কিন্তু আমাদেরকে এমনভাবে চাপ দিয়ে থাকে সে ইনফ্যান্টাইল মানে অপরিণত অবস্থায় তাদের আমাদের লিভারের কী হচ্ছে, মানে আমাদের ব্রেনটার কী হচ্ছে, গতাশু হচ্ছে। বন্ধুরা, গতাশু শব্দের মানে হচ্ছে মৃত, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, অর্থ তোমরা মনে রাখবে, গতাশু মানে হচ্ছে মৃত, মৃত হচ্ছে তা বলা কঠিন। আসলেই তাই, আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের এই মন নামক যে ব্যাপারটা সেটা কী হচ্ছে, আমাদের মন আত্মা সেটা অনেক আগেই মারা যাচ্ছে। আমরা শুধু দেহ নিয়ে বেঁচে থাকি, কিন্তু আমাদের এই পড়াশোনার প্রতি মন কিন্তু অনেক আগেই মরে যায়, আমাদের আর ভালো লাগে না। একটা সময় কিন্তু এই পড়াটাকে আমরা বলে থাকি, কে আবিষ্কার করলো, হ্যাঁ তাকে আগে খুঁজে বের করো, তাকে আগে মারো, আমার আর ভাল লাগছে না, আমি আর পারছি না। আর এই পারছি না যখন কথাটা বলে, বাবা মার সামনে বললে তো বাবা মা তাকে তো ঘরে থাকতেই দিবে না, আর টিচারের সামনে তো বলাই যাবে না, এসব কথা তো বন্ধু বান্ধবের সামনে বললে কিন্তু মানুষ সব শেষ। এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে কী হচ্ছে, এই ব্যাপারগুলো তাকে এতটাই হীনমন্যতায় ভোগায় যে ছোটোবেলা থেকে সে কিন্তু অনেক লজ্জা পেতে 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 একটা সময় তার পড়াশোনার প্রতি সকল ঝোঁক উঠে যায়। সে একসময় মনে করে আমি একটা অপদার্থ, আমাকে দিয়ে আর কিছু হবে না, অন্যরা পারছে আমি পারছি না। কিন্তু কেন পারছে না, সেজন্য দায়ী হচ্ছে এই আমরাই, আশেপাশে আমরা যারা আছি তারাই কিন্তু তার এই অপরিণত অবস্থায় তার ব্রেনটার মারা যাওয়ার কারণ কিন্তু এই আমরাই। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ কথাটা কি, দেহের মৃত্যু রেজিস্টারি হয়। হ্যাঁ, আসলেই বন্ধুরা, দেহের মৃত্যু রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না। এই যে আমাদের ছোটোবেলা থেকে আমাদের পড়তে 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 পড়ালেখার প্রতি মন ভেঙে যাচ্ছে, এতে করে আমাদের আত্মার মৃত্যু হচ্ছে, আমাদের ভালো লাগছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আত্মা যখন মারা যায়, সে আত্মাকে মারা যাওয়াটা কেউ দেখতে পায় না, তার রেজিস্টারি হয় না,
মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট বের করা হয়, সে কবে মারা যাচ্ছে সেটা সবাই জানতে পারে। কিন্তু এই যে প্রতিনিয়ত আমাদের আশেপাশে ছেলেপেলেদের ছাত্রদের যে আত্মার মৃত্যু হচ্ছে এটা কেউ দেখছে না। এই যে মৃত্যু হচ্ছে, এই মৃত্যুর পেছনে তারা আস্তে আস্তে অসুস্থ হতে 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 তাদের মৃত্যুটা হয়। কিন্তু এই অসুস্থতার চিকিৎসা কোথায়, সেই হাসপাতালটা কোথায়, সেই হাসপাতালটা হচ্ছে লাইব্রেরি। বন্ধুরা, এই কথাটাই কিন্তু প্রমোদ চৌধুরী বারবার বলে বোঝানোর চেষ্টা করেছে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, আর এই প্রবন্ধের বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো।